হাই গাইস আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলবো যেটা ওয়ার্ল্ডের মধ্যে টপ টেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে পড়ে এবং তার মার্কেটের ভ্যালু হলো ঊনসত্তর পার্সেন্টেজ মানে অল যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে মার্কেটের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সিকে একটু কেন ভালো বলছি তার পিছনে কিছু কারণ রয়েছে কারণ ওয়ার্ল্ডের মধ্যে এনএফটি ডিএওএস মানে আপনারা জানেন যে এনএফটি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে কিন্তু একটি ফরেক্স ব্রোকার এবং ফরেক্স মার্কেটে কিন্তু নাম এক নম্বরে রয়েছে তাই এই কোম্পানি এই ক্রিপ্টোকারেন্সিকে বেশি ব্যবহার করে চলুন তাহলে এই ক্রিপ্টো সম্পর্কে একটু আলোচনা করা যাক এখানে যেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ওয়েবস অ্যাকচুয়ালি এই ওয়েবসের শর্ট নামে যদি আপনারা বাইন্যান্সে কিংবা সানক্রিপ্টোর মধ্যে খোঁজ করেন তাহলে কিন্তু সেখানে দেখতে পাবেন ডিএক্স বলে একটা নাম দেখতে পাবেন কিংবা ওয়েবস ডাব্লু এ এই ওয়েবস হিসাবে আপনারা একে সার্চ করে দেখতে পারেন কারণ এই ক্রিপ্টোকারেন্সিটা অলরেডি ওয়ার্ল্ডের মধ্যে টপ টেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে পড়ে এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি কোথা থেকে সৃষ্টি হয়েছে তার সম্পর্কে একটু আলোচনা করা যাক এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি এসেছে ইথেরিয়াম ইথেরিয়াম এবং বিটকয়েনের কিছুকে ফলো করে কিন্তু মেন বেস ইথেরিয়ামকে ফলো করে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে কিন্তু এর মেন উৎপত্তি হয় রাশিয়ার ক্যাপিটাল সিটি মস্কো শহর থেকে কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের এখানে এই ক্রিপ্টোকারেন্সিকে সাউথ কোরিয়া গেমিং প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করেছে কিন্তু মেন বেস রাশিয়া এবং ইথেরিয়ামকে কপি করে মার্কেটে আসে চলুন তাহলে এর মালিকানাকে একটু আমরা জেনে নেই এর মালিকানা হল স্যাশেন ইভ্যানব মাথায় রাখবেন এই স্যাশন ইভ্যানোভ এই ক্রিপ্টোকারেন্সিকে ডেভেলপ করে যেটার নাম হল ওয়েবস মাথায় রাখতে হবে এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটের মধ্যে এর নামের পরিচয় হিসেবে পায় উনিশশো বাষট্টি সালে যেটা ঢেউকে পরীক্ষা করার পর তার নাম হয় ওয়েবস কিন্তু আপনারা যদি দেখেন এই ওয়েবসের বাংলা মানে হচ্ছে ঢেউ মানে তরঙ্গ কিন্তু এই ওয়েবসের নামটাকে ফলো করে এই ক্রিপ্টোকারেন্সির নাম আসে দু সালে আইসিআই ওয়ের মাধ্যমে যেটা ক্রিপ্টোকারেন্সির নামে পরিচিত এই ক্রিপ্টোকারেন্সিকে প্রথম নাম দেওয়া হয় উনিশশো সালে যেটা গিলেট ক্যারেন মিয়েসি অ্যাসিয়া তো এই দুইজন ব্যক্তি প্রথমে এই ঢেউয়ের নামকরণ হিসাবে প্রথমে মার্কেটে আসে তারপরে রাশিয়ান মস্কো শহরে একে ডেভেলপ করে তারপরে এর নাম দেওয়া হয় ওয়েবস মানে এই ক্রিপ্টোকারেন্সির নাম ওয়েব কিন্তু এর শর্টকাট নেম আপনারা পেয়ে যাবেন ডিএক্স চলুন তাহলে এর অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কেন একে বেশি মানুষ প্রেফার করে একে মানুষ বেশি প্রেফার করার সব থেকে বড়ো রিজন হলো এখানে এর একটি কয়েনের প্রাইস হলো তিনশো টাকা তাই আপনারা যদি চান একে কিন্তু পারচেস করে রাখতে পারেন এখানে প্রফিটের লাভ্যাংশ নেওয়ার জন্য কিন্তু এর আরেকটা বেনিফিট দিক রয়েছে এর ফ্রি সফটওয়্যার রয়েছে এর ফলে আপনারা ডাউনলোড করে সেখানে কোনো মনিটারকে রান করিয়ে এই ক্রিপ্টোকারেন্সিকে মাইনিং করতে পারেন তাই কম পয়সাতে আপনারা এর বেনিফিট নিতে পারেন প্লাস নিজের কিছু সিস্টেমকে রান করিয়ে এখানে এই ক্রিপ্টোকারেন্সিকে মাইনিং করতে পারেন কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দু সালে আসলেও এর ভ্যালু কিন্তু অতটা মার্কেটে বাড়ে না এর ভ্যালু দু হাজার থেকে দু সালে অনেকটা পরিমাণে আপনারা যদি দেখেন এর গ্রাফটা দেখবেন দু সালে এর গ্রাফটা কিন্তু অনেকটা পরিমাণে হাই ব্র্যাঙ্কে যায় কিন্তু যদি এর প্রথমের দিকে যদি আপনারা র্যাঙ্ক দেখেন যেটা দু হাজার থেকে দু সালে আপনারা দেখতে পাবেন এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটের মধ্যে ভ্যালু রয়েছে সাতাশি টাকা ছিয়াশি টাকা উনসত্তর টাকা একশো টাকা এরপরে হঠাৎ এর মার্কেটের ভ্যালু তিনশো ছাড়িয়ে পেরিয়ে যায় দু টাকা এই যে দু সালে এই যে এত পরিমাণে গ্রাফটা যে ওঠানামা হয়েছে এই গ্রাফটাকে দেখে এই ক্রিপ্টোকারেন্সিকে বেশি মানুষ প্রেফার করে কারণ যদি এখানে কেউ ডিপোজিট করে রাখত আগে দু হাজার থেকে দু সালের মধ্যে তাহলে কিন্তু দু সালে তাদের অ্যামাউন্টটা প্রায় কুড়ি ডবল হয়ে যেত এই মনোভাব নিয়ে এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটের মধ্যে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে প্লাস এর ভ্যালু কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে একটু মাথায় রাখবেন এখন বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সির কিন্তু ভ্যালু তিনশো সাতাশ টাকা রয়েছে তাই যদি এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনারা ইনভেস্ট করে রাখেন ইন ফিউচারের জন্য তাহলে কিন্তু এখানে প্রফিট পেতে পারেন কিন্তু সেই বিষয়টা কতটা সত্যি সেটা কিন্তু এর ফিউচারিস্টিক কিছু তথ্য আপনাদের জানতে হবে তাই চলুন এর সম্পর্কে কিছু এর খারাপ দিকটা আমরা আলোচনা করি তারপরে এর ভালো দিকটা আরও আলোচনা করব। কারণ যে কোনো দিকের নেগেটিভ এবং পজিটিভ দিক দুটোই মানুষের জানা দরকার তার ইনভেস্টের ক্ষেত্রে কারণ এটাই হচ্ছে যে কোনো কিছু ইনভেস্টের ক্ষেত্রে এবং ট্রেডিং প্ল্যাটফর্মে শেয়ার মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় চলুন তাহলে এর সম্পর্কে কিছু খারাপ তথ্যগুলো আমরা জেনে নিই দু সালে মানে ছাব্বিশে জুন দু সালে এই ওয়েব ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু হ্যাক করে নেয় প্রথম হ্যাকেতেই এর প্রায় ছ মিলিয়ন ডলার হেকে হ্যাক করে এদের ওয়ালেট থেকে কিন্তু বের করে নেওয়া হয় এই ওয়েব ক্রিপ্টোকারেন্সি কিন্তু বর্তমানে এখন মার্কেটে অনেকে বেশি প্রেফার করে এবং এর সম্পর্কে বলে থাকে কিন্তু এর খারাপ দিকটা মন দিয়ে আপনারা শুনবেন দু সালে যেহেতু একে হ্যাক করে নেয় এর দু সালে তেইশে সেপ্টেম্বর আবার ঠিক সন্ধ্যে আটটার সময় একে রিকভারি করে আবার মার্কেটের মধ্যে আসে এই ক্রিপ্টো কারেন্সিকে সবথেকে বেশি ইউজ করে ইউএস মানে ইউনাইটেড কিংডম আমেরিকা তে সব থেকে এই ক্রিপ্টোকারেন্সিকে বেশি নিজের কাছে রেখেছে এরপরে যদি আমরা এই ক্রিপ্টোকারেন্সির লিস্টকে যদি চেক করি সেখানে প্রথমে নম্বরে আপনারা পেয়ে যাবেন ইউএস মানে ইউনাইটেড কিংডম যেটা প্রায় ফর্টি মিলিয়ন ডলারের এই ক্রিপ্টোকারেন্সিকে নিজের কাছে রেখেছে এরপরে আপনারা যদি ওয়ার্ল্ডের মধ্যে রিসার্চ করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন তাহলে কিন্তু নাম আসবে ইন্ডিয়া সাউথ কোরিয়া এবং আরও অনেক সিটি কিন্তু মাথায় রাখবেন এই ক্রিপ্টোকারেন্সিকে মানে যেটা ওয়েভ একে কিন্তু বেশি ব্যবহার করে সাউথ কোরিয়া আমেরিকার পরে আসে সাউথ কোরিয়া কারণ এই সাউথ কোরিয়া এই ক্রিপ্টোকারেন্সিকে মানে যেটা হলো ওয়েভ একে গেমিং প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইউজ করে কারণ এই ওয়েব যে ক্রিপ্টোকারেন্সিটা যে রয়েছে একে পুরোপুরি ফ্রি সফটওয়্যারে ডাউনলোড করে আপনাদের একে রান করিয়ে এখানে এর মাইনিং করতে পারেন প্লাস এখান থেকে প্রফিট কামাতে পারেন তাই বর্তমান মার্কেটে ইন্ডিয়ার ভ্যালু হিসাবে এই ক্রিপ্টোকারেন্সির ভ্যালু হলো একটি ক্রিপ্টোকারেন্সির দাম তিনশো সাতাশ টাকা তাই এই ক্রিপ্টোকারেন্সিকে যে কেউ নিজের কাছে ওয়ালেটের মধ্যে রাখতে পারে কিন্তু আমরা জানবো এই ক্রিপ্টোকারেন্সির অ্যাকচুয়ালি ফিউচারটা কি। কারণ এই ফিউচারকে বেস করেই সবাই এই ক্রিপ্টোকারেন্সির ওপরে ডিপোজিটটা করে চলুন তাহলে এর ফিউচারের সম্পর্কে কিছুটা আমরা নলেজটা নিয়ে নেই এই ক্রিপ্টোকারেন্সি মেনলি মার্কেটে এসেছে রাশিয়ার মস্কো সিটি থেকে মানে রাশিয়ার যেটা রাজধানী কিন্তু মাথায় রাখবেন এই ক্রিপ্টোকারেন্সির শর্ট নামে কিন্তু ডিইএক্স নামে পরিচিত এই ক্রিপ্টোকারেন্সির যে রয়েছে যেটার নাম হলো ওয়েবস এই ওয়েবস দু সালে সবাই মনে করে এর অনলাইনে ফিউচার হিসেবে পাওয়া যায় যে একটি ক্রিপ্টোকারেন্সির রেট তেষট্টি ডলার পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু যদি আপনারা এখন বর্তমানে এর প্রাইস দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন প্রায় এক ডলার থেকে দু ডলারের মধ্যে কিন্তু ডিফারেন্ট করে এবং রান হতে থাকে মার্কেটের মধ্যে এবং এর ট্রেডিং প্ল্যাটফর্মে যদি আমরা অতীতের সম্পর্কে এবং বর্তমানকে ছেড়ে দিয়ে এখন যদি কয়েকটা বছরকে যদি সামনে এবং পরে নিয়ে যেয়ে একে যদি আমরা কাউন্টিং করতে চেষ্টা করি তাহলে এর ভ্যালুটা কত হবে সে সম্পর্কে আপনাদের জানতে হবে যদি আমরা দেখি যে দু সাল থেকে দু সালের মধ্যে এর মাইনিংয়ের জন্য কত টাকা আপনারা ইনভেস্ট করলে এখানে আর্নিং করতে পারবেন প্লাস যারা ইনভেস্ট করতে চায় এতে কিভাবে প্রফিটটা পেতে পারেন কে গুগলসের তথ্য অনুযায়ী আপনারা এর একটি কয়েনের প্রাইস হতে পারে তেইশ ডলার থেকে পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার থেকে ছিয়ানব্বই ডলার পর্যন্ত এর র্যাঙ্ক হতে পারে কিন্তু মাথায় রাখবেন এর গ্রাফটা কিন্তু অতটা বেশি ওঠানামা হয় না যেমন বিটকয়েন ইথেরিয়াম কারণ ইথেরিয়ামকে কপি করে এই ক্রিপ্টোকারেন্সি মানে যেটা ওয়েভ সেটা মার্কেটে এসেছে তাই বর্তমানে এর ফিউচারটা কি হবে কেউ বলতে পারবে না কিন্তু কেউ যদি এতে বেশি ইনভেস্ট করে সেখানে কিন্তু লসের ভাগটা বেশি হতে পারে কারণ এই ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে টপ টেন থাকলেও এর কিন্তু গ্রাফ অত বেশি ওঠানামা হয় না যেটা আদার্স আরও যে ক্রিপ্টোকারেন্সি যে রয়েছে তাই এতে বেশি কেউ ইনভেস্ট করলে এবং কারো কথা শুনে যদি আপনারা এতে বেশি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের লস হতে পারে তাই এতে যখন ইনভেস্ট করবেন একটু দেখে শুনে ইনভেস্ট করবেন হাই গাইস আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো এর ফলে ক্রিপ্টোকারেন্সি জগতে আপনাদের ইনভেস্ট করতে সুবিধা হবে কারণ এই সত্য কথাগুলো কেউ বলে না অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ডটাকে চেক করে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যেখানে আপনাদের আরও কিছু নলেজ দেবো